আপনি প্রথম লয়ের ব্যাপারটা আলোচনা করেন, আপনি যেটা বলেছেন এটা প্রশ্ন আমি উত্তর আবার দিয়েছি, এটা আমি দিব না, আপনার প্রশ্নের উত্তর শুনতে হবে। আমি বলেছি কত তারিখের মধ্যে কতগুলো করব, কতগুলো মামলা এটা বলেন, মানে সারা দেশে কতগুলো মামলা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, আমাদের ফিগার আছে, আমি তো এটা ইয়ে করে আসি না, সব মামলা, ঠিক আছে, সব মামলা ফার্স্ট জুলাই থেকে ফিফথ অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এখানে যারা আছে, যাদের বিরুদ্ধে হয়রানি মামলা হচ্ছে, সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। ঢাকা শহরে আমি আপনাদের কনফার্ম করছি না, যতগুলো মামলা আছে, নাম্বার আছে, সব প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে, সারা দেশে সব প্রত্যাহার করা হবে 31 অগাস্টের মধ্যে। এখন আমি কেন এগুলি টাইম লাইন দিয়ে দিই জানেন, যেন আমাদের উপরে চাপ থাকে, ঠিক আছে, এখন হয়তো শেষ পর্যন্ত ফেল করলাম, কিন্তু আমাদের যেন সবসময় মনে থাকে, পুরা দেশবাসীর কাছে এটা বলেছি, নিজেকে নিজে একটা দায়বদ্ধতার মধ্যে রাখার চেষ্টা করছি। স্যার, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিধিবিধান আছে, আমি বুঝছি, শুনে আমি সম্পাদক পরিষদ একটা বিবৃতি দিয়েছে, 5টি মামলা, জি জি, আমি অলরেডি আমাদের ড্রাফটিং উইংয়ের মাধ্যমে যতগুলো নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করেছি, সেখানে সবচেয়ে খারাপ যে সেকশনগুলো, যেগুলির আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে, আপনারা মুক্ত সাংবাদিকতা থেকে বঞ্চিত হয়েছেন, আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে 10 বার চিন্তা করতে হতো, শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় ছিল, ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করব, একটু সময় দেবেন আমাদের। সাগররুনি মামলাটা গতি পাবে, কোনটা সাগররুনি? অবশ্যই অবশ্যই, আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন, সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো, আমি মানে বিশ্বাস করতে পারি না যে এরকম একটা মানে ফার্স করা হয়েছে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে, অবশ্যই হবে। স্যার, 111-এর সময়, স্যার 111-এর পরে, স্যার খালেদা জিয়ার বিরুদ্ধে 19টা মামলা হয়েছিল, আর শেখ হাসিনার বিরুদ্ধে 8টা মামলা হয়েছিল, জি স্যার, আমি এই ব্যাপারে আমি এই ব্যাপারে এখনো স্টাডি করি নাই, আমি স্টাডি না করে বলবো না, আমাদের প্রিন্সিপালটা মনে রেখে, নীতিটা মনে রেখে, যে কারো বিরুদ্ধে, এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ, এটা আমাদের দেখার বিষয় না, যে কারো বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব, আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে মানে দায় মুক্তি দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ নিয়ে, সেটা সঠিকভাবে দিয়েছেন কিনা অবশ্যই আমরা খতিয়ে দেখব, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এটা পরের প্রশ্ন, কনস্টিটিউশন সংশোধনের অনেক দাবি আছে, এটা আমরা এখন আপনাকে আনসার করতে পারবো না, তা আমার এখতিয়ারাধীন বিষয় না, আমরা উপদেষ্টা পরিষদে আলোচনা করব, কিন্তু আমরা এই সংবিধান সংশোধনের যে দাবি আছে এটা সম্পর্কে আমরা অ্যাওয়্যার আছি, উপযুক্ত সময় আলাপ করবো এটা নিয়ে। আচ্ছা আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, ধন্যবাদ, পার্সোনাল স্পেসিফিক প্রশ্ন করেন না, আমি সব বললাম, সবই দেখার চেষ্টা করবো, সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানে এমন কোনো কিছু না করি যেটা দেশের মানুষের প্রত্যাশার সাথে অসঙ্গতিপূর্ণ হয়, প্লিজ আমার জন্য শুধু এটুকু দোয়া করবেন না, যে কোনো প্রশ্ন এখন শোনেন, আমি এখন ধরেন হত্যাকাণ্ড নিয়ে, এখন আমি হত্যাকাণ্ড নিয়ে আলাপ করছি, এখন আপনি যদি বলেন যে আপনার প্রিয় ফুটবল টিম কি, তো হয় না, তো যে কোনো প্রশ্ন না, আমার বিষয় রিলেটেড প্রশ্ন করবেন, হ্যাঁ, আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত, আমরা তো এখানে সিরিয়াস রাষ্ট্রীয় কাজ করছি, আপনি অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, না হলে অন্যদের প্রশ্ন করার অধিকার আর সময়কে ক্ষতিগ্রস্ত করা হয় প্রোগ্রামগুলোতে। স্যার, আমার কাছে মনে হয় যে স্যার প্রশ্নের ক্ষেত্রে যদি আমাদের জনসংযোগ কর্ম, আচ্ছা আপনারা শেষ করেন।